বারংবার কেন্দ্রীয় সরকারকে আবেদন করেও আদিবাসী ধর্মের স্বীকৃতি মেলেনি। এই অভিযোগে এবং আদিবাসী ধর্মকে স্বীকৃতি দেবার দাবিতে মালদা গাজলের আদিনা স্টেশনে রেল রোকো আন্দোলন করল ঝাড়খণ্ড পার্টি। রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করা হয়। সকাল 6:45 থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়েছে। এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আদিনা স্টেশন চত্বরে। এই আন্দোলনের ফলে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন সম্ভাবনায় এবং এই আন্দোলনের ফলে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আদিবাসী সংগ্রাম অভিযান ঝাড়গ্রাম দিশম পার্টির পক্ষ থেকে ভারতবর্ষব্যাপী সালখান মুর্মুর নেতৃত্বে রেল রোড চাক্কা জামার ঘোষণা করা হয়েছে। কারণ 2021 জনগণনা আসছে, সেই জনগণনায় আদিবাসীদের পৃথক কলম কোড নেই। আমাদের দাবি, আদিবাসীদের ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম। এই সারনা ধর্মকে 2021 জনগণনার আগে পৃথক কলম কোড দিতে হবে। আমরা এর আগে প্রধানমন্ত্রী এবং রাজ্যপাল রাষ্ট্রপতি হোম মিনিস্টারকে চিঠি দিয়েছিলাম যে 30 নভেম্বরের মধ্যে কেন্দ্র সরকার আমাদেরকে কোনো বার্তা দিক, সালহা দিক, কিন্তু আজ পর্যন্ত কোনো বার্তা দিলেন না কেন্দ্র সরকার। তার জন্য বাধ্যতামূলক আজকে রেল রোড চাক্কা জাম করতে বাধ্য হয়েছি। যতক্ষণ পর্যন্ত সারনা ধর্মের কথা এবং কলম কোটের কথা বলবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন যাবে এবং কেন্দ্র কমিটির নির্দেশে। যদি আগামী দিনে এটা বার্তা যদি আমরা সারনা ধর্ম পৃথক কলম কোটের বার্তা যদি না পাই, তাহলে আগামী দিন রেল রোড চাক্কা জাম অনির্দিষ্টকাল থাকবে। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো, ভরসা হারাই তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে কোচবিহার।